হ্যাঁ হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআরকে গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কয়েকটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে আপডেট দিয়ে দেবো। তার মধ্যে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান স্পেশাল যে M1887 এর স্কিন, সেটা কবে ব্যাক আসছে আমাদের গেমের মধ্যে। এছাড়াও নতুন একটা বান্ডিল নিয়ে ডিসকাউন্ট ইভেন্ট আসছে, সেই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে থেকে আমরা বান্ডিল সহ অন্য অন্য আইটেম নিতে পারবো, তো সেটা কবে আসছে। এছাড়াও ইভো M10 ইন্ডিয়া সার্ভারে অলরেডি চলে এসেছে, তো ইভো M10 BD সার্ভারে কবে আসছে। আর এরই সাথে সাথে গাইজ, আমরা এরপরে কী ইভেন্ট দেখতে পাবো, তার মানে এখন আমাদের গেমের মধ্যে চলছে, তোমরা জানো, 5th anniversary ইভেন্ট। আর এই 5th anniversary ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমাদের গেমের মধ্যে আসবে নতুন আরেকটা ইভেন্ট, আর সেই ইভেন্ট থেকে আমরা ইমোট সহ অন্য অন্য আর কি কি ফ্রিতে পাবো, অ্যান্ড কোনটা কীভাবে আমাদেরকে ক্লেম করতে হবে সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করে, একটু স্কিপ করে গেলে তোমার কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। আর এখনও যদি লাইক না দিয়ে থাকো ভিডিওতে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, লাইক সম্পূর্ণ ফ্রি, লাইক দিতে টাকা পয়সা লাগে না। অ্যান্ড গাইজ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথেই কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ফ্রি আইটেমের ভিডিও হলে ফ্রি আইটেমগুলো ভিডিও দেখে নিয়ে নিতে পারবে। তো গাইজ, ফার্স্টের আপডেটটা দেবো M1887 রিলেটেড। তো গাইজ দেখো, এখন আমরা গেমের মধ্যে যখন M1887 ইউজ করি, তখন তাতে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাটাচমেন্ট লাগে না, শুধুমাত্র কুড়িয়ে পেলেই হয় এনিমির খোপড়ি ফাটানো শুরু। কিন্তু গাইজ, OB36 আপডেটের পর M1887 দুটো অ্যাটাচমেন্টের জায়গায় অ্যাড হচ্ছে, মানে তোমরা M1887 নিলে দুটো অ্যাটাচমেন্ট তোমাদেরকে নিতে হবে, না হলে ভালো চলবে না। আর সেই দুটো অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে গাইজ দেখতেই পাচ্ছ তোমরা, ফরগ্রিপ অ্যান্ড এখানে স্ট্রোক। তো গাইজ, এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। অ্যান্ড M1887 এর পাওয়ার এমনিতেই কমে যাবে যেহেতু অ্যাটাচমেন্টের অপশন আসছে এখানে। তো এখন আমাদের ওয়েট করতে হবে OB36 আপডেট পর্যন্ত, তারপর আমাদের M1887 অ্যাটাচমেন্টের সাথে কতটা ভালো চলে কি খারাপ চলে সেটা আমরা তখনই দেখতে পাবো। আর এবার তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী বিগ ইভেন্ট, মানে এখন আমাদের গেমের মধ্যে চলছে 5th anniversary ইভেন্ট, আর কয়েকদিন পরেই কিন্তু OB36 আপডেট। আর OB36 আপডেটের পর দুটো ইভেন্ট চলবে, সব থেকে বড় বড় ইভেন্ট। আর তোমরা সবাই জানো, আর আমার ভিডিও যারা তোমরা রেগুলার দেখো তারাও জানো, যে প্রত্যেক আপডেটের পর, মানে প্রত্যেক ওবি আপডেটের পর কিন্তু দুটোর বেশি ইভেন্ট চলে না, মানে মেন মেন দুটো ইভেন্ট চলে। আর যদি যে কোনো সার্ভারের জন্য কোনো স্পেশাল ইভেন্ট দেওয়ার হয়, তাহলে গাইজ হয়তো বা দুটো ইভেন্ট একসাথে চলে, বাট মেন বড় যে গ্লোবাল ইভেন্ট হয় সেই ইভেন্ট কিন্তু দুটোই চলে। তো এর পরে আমরা কোন ইভেন্ট দেখতে পাবো? তো দেখো গাইজ, এরপরে ইন্ডিয়া সার্ভারে হোলি ইভেন্ট দেখতে পাওয়ার একটা চান্স আছে, মানে বিভিন্ন হোলি ইভেন্টের উপরে বা হোলি থিমে বিভিন্ন আইটেম কিন্তু সামনে চলে এসেছে। বাট BD সার্ভারে আমরা কি ইভেন্ট দেখতে পেয়ে যাবো 14 তারিখের পর? তো গাইজ, তোমাদেরকে বলে রাখি, BD সার্ভারে দুটো তিনটে ইভেন্ট দেখার চান্স আছে আর কি। তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে এইটা, এইটা অলরেডি কিন্তু মালয়েশিয়া সার্ভারে অ্যান্ড গাইজ ফিলিপাইন সার্ভারে, দুই সার্ভারে একই সাথে কিন্তু মানে স্টার্ট হয়ে গেছে। আর এখানে রিওয়ার্ডে কী কী রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো BD সার্ভারে হয়তো বা আমরা এই ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারি, আর যদি এই ইভেন্ট আমরা দেখতে না পাই, তাহলে ব্রাজিল সার্ভারে অলরেডি হ্যালোইন থিমের উপরে সমস্ত আইটেম রিভিল হয়ে গেছে, তো ব্রাজিল সার্ভারে হ্যালোইন ইভেন্ট চলবে, তো ওই হ্যালোইন ইভেন্টও আমরা দেখতে পেয়ে যেতে পারি। বাট গাইজ, হ্যালোইন ইভেন্টটা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য গেরিনা বেশি প্রেফার করে, সেই কারণে ওটা দেখতে পাওয়ার চান্স একটু কমই আছে। তবে সব থেকে বেশি চান্স আছে উইন্টার ইভেন্ট দেখতে পাওয়ার, তার কারণ দেখো সামনে শীতকাল, সেই কারণে উইন্টার ইভেন্ট আসতে পারে। আর উইন্টার ইভেন্টটা যদিও বা আসে, তাহলে OB36 আপডেটের একদম শেষের দিকে আসবে। আর প্রথমে যে ইভেন্টটা আসবে সেই ইভেন্টের ব্যাপারে এখনো কোনো আপডেট পাইনি, যখনই আপডেট পাবো সাথে সাথে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো গাইজ। তার জন্য টিআরকেএফ গেমিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখো, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে ভিডিও দেখে তোমরা আপডেট থাকতে পারবে, অ্যান্ড ফ্রি আইটেমের ভিডিওগুলো দেখে তোমরা ফ্রি আইটেমগুলো নিয়ে নিতে পারবে। চলো এবার তোমাদেরকে আপডেট দিয়ে দিই আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M1887 কবে ব্যাক আসছে সেই বিষয়ে। তো গাইজ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ওয়ান পাঞ্চ ম্যান স্পেশাল যে ইভেন্ট, সেই ইভেন্টটা, আর এই ইভেন্টটা একবারই এসেছিল, আর এই গানটাও গাইজ গেমের মধ্যে একই বার এসেছিল। আর এইটা নিয়ে তোমরা অনেক বেশি কোশ্চেন করে যাচ্ছ, আর আজকে থেকে নয়, তোমরা এখান থেকে 3-4 মাস আগে থেকে কোশ্চেন করে যাচ্ছ যে ওয়ান পাঞ্চ ম্যান, অনেকেই বলছো আগুন জ্বলা শর্ট গান, আবার অনেকেই বলছো গাইজ লাল M1887 কবে ব্যাক আসবে। তো গাইজ, তোমাদের অনেক কোশ্চেনের এখানে অ্যান্সার আমি একটাই দিয়ে দেবো। তোমাদেরকে আমি এর আগে অনেকবারই বলেছি, আমার ভিডিও রেগুলার দেখো যারা সবাই জানো, যে যে জিনিসের ডিমান্ড সব থেকে বেশি হয় যখনই, তখনই কিন্তু সেই জিনিসটা ব্যাক নিয়ে আসা হয়, না হলে ক্রিমিনাল বান্ডিল ব্যাক চলে আসছে। আর ওয়ান পাঞ্চ ম্যান M1887 কী জিনিস গাইজ? তো তোমরা আজ থেকেই শুরু করে দাও বিভিন্ন জায়গায় স্প্যাম করা, বিভিন্ন জায়গায় কমেন্ট করা, বিভিন্ন ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে, যে ওয়ান পাঞ্চ ম্যান স্পেশাল যে আমাদের M1887 সেটা আমরা ব্যাক চাই। আর এটা আমার ভিডিও থেকেই শুরু করো, এই ভিডিওর কমেন্টেও তোমরা স্প্যাম করো যে M1887-এর ওয়ান পাঞ্চ ম্যান ওই লালটা আমরা চাই, ব্যাক চাই। শুধুমাত্র একটাই কারণে তোমাদেরকে বেশি বেশি স্প্যাম করতে বলছি, যাতে করে গেরিনা বুঝতে পারে যে এই জিনিসটার ডিমান্ড হয়েছে, হাই ডিমান্ড, আর তারা যেন সেটা ব্যাক নিয়ে আসে। আর স্প্যাম করতে করতে যদি তোমাদের আঙুল ব্যথা হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটাই তুলে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারো, কোনো
সমস্যা নেই আর অন্য কোনো জায়গায় আঙুল ইউজ করে যদি আঙুলে ব্যথা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম দায়ী নেই। চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই পরবর্তী কোন ইভো গান আমরা ব্যাক দেখতে চলেছি। তো গাইজ দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে, ইভো MP5 আসার পর এক এক করে কিন্তু সমস্ত ইভো গানগুলোকে ব্যাক নিয়ে আসা হয়েছে। সেটা তোমরা ইভো এসকার বলতে পারো, ইভো M10, কোবরা MP40, ড্রাকো AK, ইভো UMP সব কিন্তু ব্যাক নিয়ে আসা হয়েছে। এখন কারেন্ট সিচুয়েশন, এখন তোমরা ইভো ফর্মাস দেখতে পাচ্ছ গেমের মধ্যে। তো এখন গাইজ কোন ইভো গান ব্যাক আসবে? তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, যে ইভো গান সবার আগে ব্যাক নিয়ে আসা হয়েছিল, মানে যে ইভো গানটা ব্যাক আসা অনেক দিন হয়ে গেছে, সেই গানটাই আমরা দেখতে পেতে পারি। তার মধ্যে আছে গাইজ ড্রাকো AK আর কোবরা MP40। তো ড্রাকো AK না হলে কোবরা MP40, এই দুটো থেকে কনফার্ম যে কোনো একটা ইভো গান তোমরা অল্প কয়েকদিনের মধ্যে গেমের মধ্যে ব্যাক দেখতে পেয়ে যাবে। অ্যান্ড কনফার্ম আপডেট আমি যখনই পাবো যে ইভো UMP আসছে নাকি ইভো MP5 আসছে নাকি ইভো ড্রাকো AK আসছে নাকি ইভো আমাদের যে কোবরা MP40 কোনটা আসছে, একদম কনফার্ম নিউজ পেলেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আপডেট করে দেবো। অ্যান্ড গাইজ সবশেষে তোমাদেরকে একটা 100% কনফার্ম ইভেন্টের আপডেট দিয়ে দিই। তো তোমরা এখানে ইভেন্ট ইন্টারফেসটা দেখতেই পাচ্ছ, নতুন একটা বান্ডিলের সাথে এখানে এই ডিসকাউন্ট ইভেন্টটা, আর এখানে দেখতেই পাচ্ছ দাড়িপাল্লার মতো মাপামাপি হচ্ছে এখানে, আর এই টাইপের ইভেন্ট কয়েকদিন আগে একটা এসেছিল। তো এই একই রকম ইভেন্টে নতুন বান্ডিলার অন্যান্য আইটেম নিয়ে আসছে, আর ডেট এখনও কনফার্ম হয়নি। BD সার্ভারে এটা অল্প কয়েকদিনের মধ্যে, আপকামিং 3-4 দিনের মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো যেদিন তোমরা ইভেন্টটা দেখতে পাবে তার 2-1 দিন আগে তোমাদেরকে একদম কনফার্ম দিয়ে দেবো যে তোমরা কাল দেখতে পাবে বা পরশু দেখতে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়েই থেকো গাইজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রেখো। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখো, আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই তোমরা TRKF রাহুল ইউটিউবে সার্চ করে আমার নতুন চ্যানেলে যাবে, আর সেখানের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, অনেক এনজয় করবে অ্যান্ড অনেক মজা পাবে তোমরা। আর অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইজ।